বিজেপির প্রার্থী বর্তমান সাংসদ লকেট চট্টোপাধ্যায় রাজনীতিতে তুলনায় পুরনো। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি রাজনীতিতে এলেও 2015 সালে বিজেপিতে যোগ দেন। 2016 বিধানসভা ভোটে ময়ূরেশ্বর থেকে প্রার্থী হন, কিন্তু তৃণমূল কংগ্রেসের অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে যান। 2019 সালে লোকসভা ভোটে হুগলি আসনে তৃণমূল প্রার্থী রত্না দেকে হারিয়ে জয়ী হন তিনি। অন্যদিকে রচনা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে আসা অতি সাম্প্রতিক একটি ঘটনা। লোকসভা নির্বাচনের আগেই তৃণমূলে যোগ দিয়েছেন তিনি, প্রার্থী হয়েছেন সেই হুগলিতে। দুই নায়িকার দ্বৈরথে এখন নজরে হুগলি। সোমবার সকালে পুইনানের মন্দিরে পুজো দিয়ে দাঁতপুর এলাকায় প্রচার শুরু করলেন দিদি নাম্বার ওয়ান। দাঁতপুরের বিভিন্ন গ্রামে জনসংযোগ করলেন হুগলি তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। দিনভর ধনিয়াখালী বিধানসভা এলাকায় প্রচার এবং কর্মী সভা করবেন তিনি। প্রতিদ্বন্দ্বী লকেটের কথা উঠতেই কপালে হাত তুলে নমস্কার জানালেন এক সময়ের সহকর্মীকে, শুভেচ্ছাও জানালেন, তবে লড়াইয়ে যে জমি ছাড়া যাবে না তাও জানিয়ে দিলেন। এটা কি পুনরুদ্ধার হবে? ওদিকে প্রচারে লকেটের নিশানায় তৃণমূলের দুর্নীতি। রচনার প্রসঙ্গ উঠতেই বললেন, নতুন এসেছে ধীরে ধীরে অনেক কিছু বুঝবে, আস্তে আস্তে বুঝবে কোন দলে যোগ দিয়েছে। এত কারখানা হয়েছে, চারিদিকে ধোঁয়া দেখতে পাচ্ছেন রচনা মেলা। সেটাই তো বলছি, কিসের ধোঁয়া? গুলির ধোঁয়া না বন্দুকের ধোঁয়া না বোমের ধোঁয়া? তারা তো জানে না এটা কিসের ধোঁয়া। এবার ধোঁয়া দেখতে গিয়ে দেখবেন যে ধোঁয়ায় ধোঁয়াশাই হয়ে যাবে পুরো। ও আস্তে আস্তে ঢুকুক, ও জানতে পারবে যে ভেতরে কি চলে কি চলে। পুরো পুরো খেয়ে নিয়েছে, পুরো পুরো তৃণমূল পুরো পশ্চিমবাংলাটাকে খেয়ে নিয়েছে। বাকি শুধু আছে এই গঙ্গা বঙ্গোপসাগর, এই দুটো বাকি আছে হয়তো। লড়াই কঠিন, তবু আপাতত পরস্পরকে সঙ্গে নিয়েই চলছেন হুগলি লোকসভার দুই প্রার্থী, বিজেপির লকেট, তৃণমূলের রচনা। দুজনেই আত্মবিশ্বাসী, শেষ আসি কে হাসবেন সেটাই এখন দেখার। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।